মহানগর আরক্ষীক এতিয়া প্রতিটি দিনতেই চ্যালেঞ্জ দিছে চোর ডকাইতে। নতুন নতুন কৌশলরে মহানগরীত এতিয়া এক প্রকার চোর ডকাইতর রাজ। নিশার আন্ধার হোক অথবা দিনের পোহর, গৃহস্থ ঘরত না থাকক বা থাকক, কোনো কেরেপেই নকরে মহানগরীর চোর অথবা ডকাইতে। প্রায় প্রতিটি দিনতেই মহানগরীর আলিয়ে গলিয়ে এতিয়া আরক্ষীক অঙ্গুষ্ঠ দেখুয়াই চোর ডকাইতে চলাইছে লুটপাট। মহানগরীর হাতগাঁও থানার আরক্ষীক চ্যালেঞ্জ দি থানার গাতে লাগি থাকা একটা বাসগৃহ ডকাইতি। হাতগাঁওর রেলওয়ে বিষয়া নারায়ণ মালাকার আর তরুণতা মালাকারর এই বাসগৃহর উপর মহলাত থাকে হাতগাঁও থানার ভারপ্রাপ্ত বিষয়া। এই ঘরতে ভাড়াটিয়া হিসাবে থাকে দুজন আরক্ষী কনস্টেবলও। কিন্তু ইমানর পাছতো মরহাস দেখালে ডকাইতে। প্রথমে কৌশলরে দুয়ার ভাঙি বাসগৃহ প্রবেশ। অন্য কোনো নাছিলে, এনে ধরনের আসলে এখন দরজা দেখবলে পাইছে, যে প্রথম প্রবেশ দ্বার, যে দরজা দরজার এয়া হুক এনেদরে কাটিছে। আর তারপর যে মূল তেওঁলোকৰ যে বেডরুম হওয়া যে কোঠা আছে, ভিতর যে কোঠা, সেই কোঠাত অতি সহজে প্রবেশ করে সকলো বস্তু অতি সহজে আসলে লৈ যাবে। ইয়ার পাছতে স্প্রে মারি গৃহস্থক অচেতন করে ডকাইতে। আর এফালর পৰা ডকাইতে চলাই গল সাফাই অভিযান। প্রায় 25 লক্ষাধিক টকার সোণর আ অলঙ্কার লুটি নিলে ডকাইতর দলে। লুটি দিলে 70,000 নগদ ধন। যিমান আসলে মোর এই মূল বেডরুমটাতে আসলে মোটর গডরেজটো আছে, আর সেই গডরেজর ওসর বেডটোতে আমি দুইটাই শুয়ে আসলো। মোর লড়াইটা না থাকে, বাইর থাকে দুইটা, আর আমি দুজনে মানে শুয়ে আসলো। কিন্তু কেনেকে কি করলে আমি মানে একো ধরবকে নোৱাৰিলো। মোর মোট মানে 70,000 টাকা আনিছে আর এক জায়গা মো একটা বেগত মানে 31,000 একদম সেই ক্যাশ ডাইরেক্ট পাইছে। সেইটা একটা মই থইছিল, সেইটা একটা ক্যাশ পাইছে। আর ইয়ারপাড়া তারপাড়া এনেকা করে করে মোট গডরেজতে আসলে 50-60 হব। জনা শুনা মানুষ নিশ্চয় আছে, নহলে লড়া নাই হয়। আর ওসি আমার হাতগাঁও থানার ওসি এখেতর উপর ভাড়া থাকে, স্যারও এডমিট হয়ে আছে হসপিটালত। গতিকে গোটেইখিনি সুবিধা তো কেনেকে গম পালে? আরক্ষীর মন্তব্য, ডকাইতক ধরবলৈ চেষ্টাহে করিব। মানে মানে রাউন্ড দা ক্লক আমার ডিউটি থাকে আর এইটো আমি চেষ্টা করি উলর কারণে। আমি অলরেডি উলাইছো দুই তিনটা ছুরি, আমি উলর কারণে চেষ্টা করি। আর ইফালে গুয়াহাটি মহানগরীর বৈশিষ্ট্যর লতাকটাটো চুরিকাণ্ড। লতাকটা শান্তিনগরত ঘরত কোনো নথকার সুযোগত প্রবীণ ডেকা নামৰ ব্যক্তিজনৰ ঘরৰ পৰা চুরে লুটি নিলে 1,00,000 টকা আর প্রায় 7,00,000 টকার সোণৰ আ অলংকার। আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে যদিও চোরের কোনো কুমকুত্রই উলিয়াব পৰা নাই। তালাটো মানে ভাঙিছে, এই দরজা খিড়কি সেফালদি সোমাই ভাঙিছে আর তালাটো ভাঙি দিছে, দি পেলায় ওলাই গুছি গল। অকল মানে পয়সা আর সোণ নিছে। প্রতিটি দিনতেই মহানগরীত এতিয়া চুরি অথবা ডকাইতি কাণ্ড। নিরাপত্তাহীনতাত ভুগিছে মহানগরবাসী। নিরাপত্তাহীনতাত ভুগি আছো বহুদিনের পর, আজি এইটো কেস হয়েছে, বহুত ঘটনা ঘটে গেছে, দিন দুপুরতে হয়েছে বহুত ঘটনা। কিন্তু প্রশ্ন উত্থাপন হয়েছে, চোর ডকাইতর ইমান মরহাস কেনেকৈ হয়েছে? কেনেকৈ থানার গাতে লাগি থাকা বাসগৃহ চোর ডকাইতে প্রবেশ করবলৈ সাহস পাইছে? কিমান দিনলৈ চোর ডকাইতর আতঙ্কত থাকিব লাগিব মহানগরবাসী? ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।